ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিতা দিনী বোন জানতে চেয়েছেন, ওমরা করাকে অনেকে ছোট হজ বলে থাকেন, এভাবে বলা জায়েজ কি? জবাব, সম্মানিতা দিনী বোন, ওমরা হিসেবে আসলে ছোট হজ বলাটা এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়, তবুও সেটা বলাতে শরীয়তের বিধান লঙ্ঘন হবে না। এটা জাস্ট একটা পরিভাষা, যদি কেউ এটাকে ছোট হজ বলেন তাহলে সেটা নাজায়েজ হবে না। তবে হাদিসে বা হাদিসে যেটা স্পষ্টভাবে এসেছে সেটা হলো ওমরা, আর রমাজান মাসে ওমরা করাকে বলা হয়েছে যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমতুল্য বা সমান। অতএব এটাকে যদি কেউ ছোট হজ বলে বলেন তাহলে সেটা নাজায়েজ হবে না, জায়েজ আছে। কিন্তু এটাকে যদি সুন্নাহ মনে করে বলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাম থেকে নির্ধারিত বা নির্ধারণ করা হয়েছে, তাহলে সেটা দেখা যাবে যে আপনার শরীয়তে যেটা বর্ণিত হয়নি বা রাসূলুল্লাহ সাল্লাম যেটা নির্ধারণ করেনি সেটাকে শরীয়ত হিসেবে নির্ধারণ করা কারোর জন্য উচিত হবে না, অর্থাৎ সেটা নাজায়েজ হয়ে যাবে তখন। কিন্তু যদি এমনি স্বাভাবিকভাবে সেটাকে ছোট হজ বলেন এটার মর্যাদা রক্ষার্থে, তাহলে সেটা নাজায়েজ হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলবো এই বিষয়টি আল আমরু ফিহি ওয়াসে, এখানে বিষয়টির প্রশস্ততা রয়েছে। আল্লাহ তাআলা আলম। জাযাকুমুল্লাহু খাইরা।